নীলস টুকিটাকিতে সকলকে স্বাগত জানাই। তো সামনেই কালী পুজো, আর বাকি মাত্র 4 থেকে 5 দিন। কালী পুজো মানেই হচ্ছে বারাসাত। আর তো চলো, বারাসাতের কোথায় কী প্যান্ডেলের থিম হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো, আর সাথে ওপেনিং ডেটটা জানানোরও চেষ্টা করব। এখন আছি বারাসাতের সন্ধানী ক্লাবে। এবছরের থিম ইন্দোনেশিয়ার বালিতে। এবারে যে সন্ধানীতে যে থিম আছে ইন্দোনেশিয়ার বালিতে, তার কাজ চলছে। দেখছো গোটা ফাউন্ডেশনের কাজ চলছে, মায়ের মেইন মন্দির ওইটা তৈরি করা হচ্ছে। তো কাজ পুরাই শেষের পথেই, জোর কদমে কাজ চলছে। তো এখন আছি নবপল্লী বয়েজ স্কুলের মাঠে, যেখানে এবছরের থিম হচ্ছে ইলোরায় শ্যামা মা, যেটা ইতিহাসের পাতা থেকে স্তূপটাকে তুলে ধরা হয়েছে। এরই তার কাজ চলছে, এখন জোর কদমে কাজ চলছে। আচ্ছা, তো নবপল্লী বয়েজ স্কুলের যে প্যান্ডেল আছে, তাদেরই ক্লাব মেম্বার থেকে জানতে পারলাম যে প্যান্ডেলে 9 তারিখ সন্ধ্যে 7টা থেকে। তো এখন আছি নবপল্লী অ্যাসোসিয়েশনে, যেখানে এবারের কালী পুজোর, বারাসাতের কালী পুজোর থিম হচ্ছে বদ্রীনাথ, যেটা বারাসাতের মূল আকর্ষণীয় বিষয়। এই যে বদ্রীনাথ ধামের কাজ চলছে। তো এখন আছি বারাসাতের পায়োনিয়ার পার্কে, যেখানে এবছর কালী পুজোর থিম হলো হ্যারি পটারের জাদুনগরী। তো পুকুরের এই পার থেকে তোলা। তো কাজ চলছে এখনও, আর প্রতিবারের মতো এবছরও থাকছে পায়োনিয়ার পার্কে পূজা মণ্ডপের পিছনে বিশাল বড় মেলা। আর আজকের ভিডিও সর্বশেষে দেখাই বারাসাত রেজিমেন্টের মণ্ডপ সজ্জা। এই যে এখনও কাজ চলছে। তো প্রত্যেকটা মণ্ডপেই প্রায় শেষের দিকে জোর কদমে কাজ চলছে। এই যে কিছু স্ট্রাকচার বাইরে রাখা আছে।